সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আবার রসায়নের ক্লাসে ফিরে আসলাম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, মানে গুণগত রসায়ন। গুণগত রসায়নের আমরা আজকে প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আশা করছি তোমরা মনোযোগ দিয়ে শুনবে, দেখবে, লিখবে এবং বুঝবে। আমাদের আজকের আলোচ্য বিষয় তাহলে কোয়ালিটেটিভ কেমিস্ট্রি, গুণগত রসায়ন। এই কোয়ালিটেটিভ কেমিস্ট্রিতে আমাদের বেশ কিছু বিষয় আছে। তার মধ্যে পরমাণুর গঠন সংক্রান্ত আলোচনা আছে, আমাদের আলোচনা আছে বোর অ্যাটম মডেল, রাদারফোর্ড অ্যাটম মডেলস, কোয়ান্টাম নাম্বার, এবং একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে সলিবিলিটি। আমরা শুরুতেই পরমাণুর মডেল এবং বিশেষ করে রাদারফোর্ড অ্যাটম মডেলের বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। রাদারফোর্ড অ্যাটম মডেলের শুরুতে যে বিষয়টি আসে, এই অ্যাটম মডেল প্রতিষ্ঠিত হয়েছিল যে এক্সপেরিমেন্টের মাধ্যম দিয়ে, সেই এক্সপেরিমেন্টটাকে আমরা বলে থাকি আলফা পার্টিকল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। এই আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে আমাদের বিজ্ঞানী রাদারফোর্ড একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপনীত হন, আর সেই সিদ্ধান্তটাই তার রাদারফোর্ড অ্যাটম মডেল নামে পরিচিতি লাভ করেছে। আমরা আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষা করার জন্য এই বিজ্ঞানী রাদারফোর্ড অ্যাটম মডেল, বিজ্ঞানী রাদারফোর্ড সেই সময়কালে যে কাজটি করেছিলেন তা একটি স্বর্ণপাত ব্যবহার করেছিলেন, এবং একটি যেটাকে বলা হয় আলফা কণিকার সোর্স হিসেবে একটি রেডিয়েশন পদার্থ ব্যবহার করেছিলেন, যেখান থেকে আলফা রে নির্গত হয়, এরকম একটি পদার্থ ব্যবহার করেছিলেন। এবং একই সঙ্গে আমরা যেটিকে বলা হয় একটি পর্দা হিসাবে ব্যবহার করা হয়েছিল জিঙ্ক সালফাইডের প্রলেপ সমৃদ্ধ একটি পৃষ্ঠতলকে ব্যবহার করা হয়েছিল। তো আমরা এখানে চিত্র দেখতে পাচ্ছি যে এখানে একটা জিঙ্ক সালফাইডের স্ক্রিন, এখানে স্ক্রিন আছে, এবং এটাকে একটা স্বর্ণপাত, এই এটাকে যে গোল দিয়ে যেটাকে আমরা দেখানো হয়েছে, একটা অ্যাটম, স্বর্ণপাতের একটি অ্যাটমকে এখানে দেখানো হয়েছে, স্বর্ণপাত, আমরা যেটাকে বলি গোল্ডের একটি পাতলা শীট, যেটাকে বলে থাকি গোল্ডের পাতলা শীটের একটি পরমাণুকে এখানে দেখানো হয়েছে, এই পাতলা শীটের একটি পরমাণুকে দেখানো হয়েছে ছবিতে। আর এখানে আলফা কণিকা তৈরি হচ্ছে, একটা সোর্স যেখানে আলফা কণিকা তৈরি হচ্ছে। এই ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে আলফা রশ্মিগুলোকে, এগুলো সবই আলফা রশ্মি, এই আলফা রশ্মিগুলোকে বোম্বার্ড করা হচ্ছে এই স্বর্ণপাতের পর, এই স্বর্ণপাতের একটি অ্যাটমকে এখানে দেখানো হয়েছে। এই স্বর্ণপাত মধ্যে পাঠিয়ে দেওয়া হলো, পাঠিয়ে দেওয়ার পরে স্ক্রিনে গিয়ে এই বিভিন্ন স্পট তৈরি করলো, এই স্পট দেখে দেখে বিভিন্ন বাঁকা স্পট, সোজা কিছু স্পট, দূরে দূরে কিছু স্পট তৈরি হয়েছে, সেগুলো দেখে রাদারফোর্ড যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন, তাকে কি পর্যবেক্ষণ করেছেন তিনি, সেই বিষয়টা আমরা দেখি। এখানে পর্যবেক্ষণের বিষয়টি দেখা যাচ্ছে যে আমরা খুব গুরুত্বপূর্ণভাবে দেখতে পাচ্ছি পর্যবেক্ষণে যে এখানে আলফারশ্মি, অসংখ্য আলফারশ্মি এখানে বোম্বার্ড করা হয়েছে। আলফারশ্মি বোম্বার্ড করতে দেখা যাচ্ছে অধিকাংশ আলফারশ্মি এই অ্যাটমের ভেতর দিয়ে পাচ করেছে, কেউ সরাসরি চলে গেছে, যেগুলো এই বস্তুপিণ্ড, এই বস্তুপিণ্ড থেকে দূরে অবস্থান করছে যেগুলো, সেগুলো সরাসরি ভেদ করে চলে গেছে। আবার যেগুলো একটু এই একটু বস্তুপিণ্ডের পাশ দিয়ে যাচ্ছিল তারা কিছুটা বেঁকে চলে গেছে। তার মানে বলা হচ্ছে অধিকাংশ আলফারশ্মি যতগুলো দেখা হয় তার মধ্যে অধিকাংশ আলফারশ্মি তাহলে এই পাতের মধ্যে দিয়ে তথা পরমাণুর ভেতর দিয়ে বের হয়ে চলে গেছে। কিন্তু একটি আলফা কণিকাকে, মানে খুব কম সংখ্যক বলতে পারি যে একটি আলফা কণিকাকে দেখা যাচ্ছে একদম পেছনের দিকে ফেরত গিয়েছে, তার মানে সেটি একদম বস্তুপিণ্ডের সঙ্গে, পরমাণুর ভেতরে একটা বস্তুপিণ্ড আছে, সেই বস্তুপিণ্ডের সঙ্গে বাধাপ্রাপ্ত হয়ে সরাসরি ফেরত গিয়েছে। তাহলে এই যে ব্যাপারটা,
তাহলে এখানে ঘটনাটা যেটা ঘটলো, আমরা যে বিষয়টি আমরা পর্যবেক্ষণে আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে আমরা অবজারভেশনে রাদারফোর্ড কি দেখলেন, ফার্স্ট অবজারভেশন তার যে অধিকাংশ কণিকা আলফা কণিকা স্বর্ণপাত ভেদ করে চলে গেছে, এটা আমরা আমরা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি যে অধিকাংশ আলফা কণিকা স্বর্ণপাত ভেদ করে চলে গেছে। এবং দেখা যাচ্ছে প্রথম অবজারভেশনটি হচ্ছে এটি। এরপর যেটি হচ্ছে যে কিছু সংখ্যক কণিকা কি হয়েছে, কিছু সংখ্যক কণিকা এদিক সেদিক বেঁকে গেছে, সেই সংখ্যাগুলো সেইগুলো এদিক সেদিক কিছু সংখ্যক কণিকা এদিক সেদিক বেঁকে গেছে, আমরা দেখতে পাচ্ছি এদিক সেদিক বেঁকে গেছে। এবং এরপর থার্ড অবজারভেশন তার ছিল যে উনি নিজে গণনা করে বের করেছেন যে প্রায় প্রতি হাজারে 20,000 একটি কণিকা পুরো বেঁকে পেছনের দিকে গিয়েছে, যেটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে পুরো বেঁকে পেছনের দিকে চলে গেছে, পুরো বেঁকে পেছনের দিকে চলে গেছে। এটি এই তিনটি অবজারভেশন আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষার এই তিনটি অবজারভেশনে একটি এই তিনটি অবজারভেশনে বিজ্ঞানী অবজারভেশনে বিজ্ঞানী রাদারফোর্ড যে কাজটি করেছেন সেটি হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উনি উপনীত হতে পেরেছেন, যেটি আমরা হয়তো সাধারণ এই অবজারভেশন এগুলো দেখে খুব বেশি আমরা হয়তো মনে করতে পারতাম না যে এটা একটা ঘটনা, এটার মধ্যে গেল বেঁকে গেল, এটা আবার এই ধরনের অবজারভেশন এই ধরনের পর্যবেক্ষণ দেখে কি সিদ্ধান্তই বা আমরা নিতে পারতাম। কিন্তু বিজ্ঞানী রাদারফোর্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন, আমরা সেই সিদ্ধান্ত সমূহ দেখি। সেই সিদ্ধান্ত সমূহ মধ্যে ছিল যে বিষয়টি যে সিদ্ধান্তের মধ্যে থেকে যেটা ছিল তাহলে ফাইন্ডিং বা সিদ্ধান্ত ছিল কি কি আমরা দেখি। সিদ্ধান্ত ছিল খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি যে হচ্ছে পরমাণুর কেন্দ্রে সবটুকু ভর ও চার্জ পুঞ্জীভূত থাকে, একে নিউক্লিয়াস বলে। তাহলে উনি বললেন যে কথাটি যে পরমাণুর কেন্দ্রে সবটুকু ভর ও চার্জ পুঞ্জীভূত থাকে, এই কথাটি কেন বললেন, দেখো কোন অবজারভেশন থেকে উনি এই সিদ্ধান্ত নিলেন। অবজারভেশনটিতে হচ্ছে যে আমরা অধিকাংশ আলফা কণিকা যেহেতু বের হয়ে চলে যাচ্ছে, সুতরাং পরমাণুর ভেতরে অনেক ফাঁকা জায়গা বেশি, আর 20,000 আলফা কণিকার মধ্যে মাত্র একটি আলফা কণিকা পেছনের দিকে ফিরে যাচ্ছে, তার মানে মাঝখানের যে বস্তুপিণ্ডটি আছে সেই বস্তুপিণ্ডটির আকারটা অনেক ক্ষুদ্র বিধায় খুব কম সংখ্যক আলফা কণিকা একদম পেছনের দিকে বাধাপ্রাপ্ত হয়ে ফেরত যাচ্ছে, তার মানে বের হয়ে যাচ্ছে মানে ফাঁকা জায়গা, আর বস্তুপিণ্ড পিণ্ড যেটি সেটি কিন্তু আকারে ক্ষুদ্র, এটা সিদ্ধান্ত নেওয়া যায়। এবং একই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া যায় যে যেহেতু ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা তো কোনো ভর নেই, সুতরাং এই বস্তুপিণ্ডরই ভর বলা যায়, ফাঁকা যে ফাঁকা জায়গার কোনো ভর থাকে না, বস্তুপিণ্ডর ভর হয়, তাহলে এই বস্তুপিণ্ডর ভরটাই তাহলে পরমাণুর ভর হবে। আবার একে আরেকটা শব্দ ব্যবহার করলো, চার্জ পুঞ্জীভূত থাকে। এখানে চার্জ আমরা পরমাণুর এই বেঁকে গেছে, এই যে আলফা কণিকাগুলো বেঁকে গেল, কিভাবে বেঁকে গেল, বেঁকে গেল কারণ এই আলফা কণিকা যে আলফা কণিকাগুলো এই বস্তুপিণ্ডের পাশ দিয়ে যাচ্ছিল তারাই বেঁকে গেল। বেঁকে কেন গেল, যে আলফা কণিকা আমরা জানি আলফা কণিকা একটি আলফা কণিকা ওই লাইকে হিলিয়াম 2+, আলফা কণিকাকে লাইক 2+, একটি আলফা কণিকাকে হিলিয়াম 2+ বলা যেতে বলা হয়, যে 2+ হিসাবে চিহ্নিত করা হয়। আলফা কণিকা দুটি, একটি আলফা কণিকাকে দুটি ধনাত্মক চার্জ থাকে, তাহলে দুটি ধনাত্মক চার্জ বিশিষ্ট আলফা কণিকা, একটি আলফা কণিকা চার্জযুক্ত যখন এই পরমাণু এই বস্তুপিণ্ডের পাশ দিয়ে যাচ্ছিল, বেঁকে যাচ্ছে মানে পরিষ্কার বোঝা যায় যে এই আলফা কণিকা এবং এই বস্তুপিণ্ডের চার্জ সমধর্মী চার্জ, তার মানে আলফা কণিকা যেহেতু ধনাত্মক বস্তুপিণ্ডের চার্জও ধনাত্মকই হবে।
তাই বিকর্ষণ করেছে। কুলম্বে লা অনুযায়ী জানি সমধর্মী চার্জ বিকর্ষণ করে, তাই বিকর্ষণ করেছে, বিকর্ষণ করে পেছনের দিকে ফেরত চলে গেল। এই যে পেছনের দিকে ফেরত চলে বা একটু এঁকে বেঁকে গেল এবং এঁকে বেঁকে গেল, একটু একটু সাইড হয়ে চলে, একটু অ্যাঙ্গেল করে বেঁকে গেল, এই যে অ্যাঙ্গেল করে বেঁকে গেল, এই বিষয়টা হচ্ছে পরিষ্কার করে যে চার্জটি শুধুমাত্র কার আছে, শুধুমাত্র চার্জ ওই বস্তুপিণ্ডের মধ্যেই বিদ্যমান এবং সবটুকু ভর ও চার্জ পুঞ্জীভূত থাকে কার মধ্যে, পরমাণুর কেন্দ্রে, বস্তুপিণ্ডের অবস্থান পরমাণুর কেন্দ্রে। এই উনি এই সিদ্ধান্ত গ্রহণ করলেন এবং তার নাম তিনিই দিলেন, নিউক্লিয়াস নাম দিলেন। তার নিউক্লিয়াস, আমরা এখানে নিউক্লিয়াস, পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াস থাকে এই সম্পর্কে কিন্তু ধারণাটা তাহলে আমাদের রাদারফোর্ড থেকেই আমরা জানতে পারলাম। এবং পরমাণুর ভিতরে প্রায় পুরো স্থান ফাঁকা, একটা সিদ্ধান্ত নিয়েছেন। কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন? কারণ সহজ কথা, ওই যে অধিকাংশ আলফা কণিকা পরমাণুর ভেতর দিয়ে চলে গেল, এটি এই কারণে অধিকাংশ এইটা সিদ্ধান্ত গ্রহণ করা যায় যে পরমাণুর ভিতরে ফাঁকা স্থান বিদ্যমান। তারপর সিদ্ধান্ত গ্রহণ করলেন যে নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর আয়তনের আয়তনের তুলনায় খুবই ছোট। উনি কেন এই সিদ্ধান্ত গ্রহণ করলেন? সহজ কথা, যেহেতু ফাঁকা জায়গা চতুর্দিকে, পরমাণুর ভেতরটা, পরমাণুর ফাঁকা জায়গাটা বেশি থাকে, আর খুব কম সংখ্যক, একমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি খুব কম সংখ্যক, আমাদের একটি আলফা কণিকা 20,000টির মধ্যে একটি মাত্র আলফা কণিকা বাধাপ্রাপ্ত হয়ে একদম পেছনের দিকে ফিরে যায়। তার মানে পরিষ্কার হয়ে বোঝা যায় যে, আমরা পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে এই বস্তুপিণ্ডের আকার খুবই ক্ষুদ্র, আমরা সমগ্র পরমাণুর তুলনায় কি হলো, এই বস্তুপিণ্ড যেটাকে নিউক্লিয়াস নাম দিলেন তার আকার খুবই ক্ষুদ্র হবে। এবং সুতরাং এই ফাইন্ডিং, এই সিদ্ধান্ত থেকে আসলে উনি, এই ধরনের ফাইন্ডিং থেকে উনি কি সিদ্ধান্ত গ্রহণ করলেন? তাহলে সিদ্ধান্তটা হচ্ছে যে পরমাণুর কেন্দ্রে সবটুকু ভর ও চার্জ পুঞ্জীভূত থাকে, একে নিউক্লিয়াস বলে। পরমাণুর ভেতরে প্রায় পুরো ফাঁকা স্থান বিদ্যমান এবং নিউক্লিয়াসের আয়তন সমগ্র পরমাণুর তুলনায় খুবই ছোট। অর্থাৎ এই এক্সপেরিমেন্টের সাহায্যে রাদারফোর্ড মূলত যে কাজটি করেছেন, মূলত নিউক্লিয়াস আবিষ্কার করেছেন। এই জন্য রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্টটাকে তোমার হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার বলা হয়। তাহলে আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষাটা আসলে রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার পরীক্ষা এটা বলা যেতে পারে। এবং আমরা তোমার নিউক্লিয়াস কিভাবে আবিষ্কৃত হলো, তাহলে আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যম দিয়ে মূলত রাদারফোর্ডের নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে বিষয়টি এখানে আলোচনা করলাম তা হচ্ছে আলফা কণিকা বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে মূলত নিউক্লিয়াস আবিষ্কার করা হয়েছে। তাহলে রাদারফোর্ড আলফা অ্যাটম মডেলের ডিসক্রিপশনটা সাধারণ, খুব সাধারণ, তোমরা সেটা নিজেরাই সবই বলতে পারো। ইতিমধ্যে SSC লেভেলে তোমরা রাদারফোর্ড অ্যাটম মডেল পড়েছ, SSC তেও আমরা ক্লাসে পড়িয়েছি, তোমাদের 11 ক্লাসে আমরা এটা পড়িয়েছি। এবং এর সঙ্গে তাছাড়াও তোমরা এই এই সিদ্ধান্ত থেকে, তো আমরা এই ফাইন্ডিং থেকে, রাদারফোর্ড আলফা পার্টিকুলার স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট থেকেই তো আসলে রাদারফোর্ড অ্যাটম মডেল বিবরণ পেয়েছে। তোমরা এখানে রাদারফোর্ড সিম্পলি যে কাজটি করেছেন তা হচ্ছে, সহজ করে বলেছেন যে লাইকে তোমরা সৌর জগতের সঙ্গে তুলনা করেছেন, যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকবে ধনাত্মক চার্জ বিশিষ্ট, নিউক্লিয়াসের বাইরে তোমার হচ্ছে ইলেকট্রন অবস্থান করবে, ইলেকট্রন সমূহ নিউক্লিয়াস বাইরে অবস্থান করবে, মাঝখানে এমটি ফাঁকা স্পেস থাকবে। এবং উনি বলেছেন, আরো বলেছেন যে ইলেকট্রন ঋণাত্মক চার্জ ধর্মী এবং একটি পরমাণু ইলেকট্রিক্যালি নিউট্রাল, মানে চার্জ নিরপেক্ষ। একটি পরমাণুর ভেতরে যতগুলো কেন্দ্রে যতগুলো ধনাত্মক চার্জ থাকে ঠিক ততগুলো বাইরে ইলেকট্রন থাকে, এই কথাগুলো কিন্তু রাদারফোর্ড অ্যাটম মডেল জানিয়েছেন। এবং এই বিষয়টি, এই গুরুত্বপূর্ণ বিষয়টির সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদেরকে দিয়েছেন যে এই যে নিউক্লিয়াস, গুরুত্বপূর্ণ কথাটি সেটা হচ্ছে এই নিউক্লিয়াস ইলেকট্রনকে আকর্ষণ করে, এবং আকর্ষণ করে দ্যাটস মিন এটা কুলম্বিক ফোর্স অনুযায়ী আকর্ষণ করে। এই আকর্ষণ বল যদি F হয়,
আকর্ষণ বল যদি এফ হয় এবং ইলেকট্রন ঘুরতে থাকে, উনি আরো কথা বলেছেন ইলেকট্রন এদিকে ঘুরতে থাকছে, এই যে ঘুরার ঘূর্ণায়নের কারণে ইলেকট্রনের এই নিউক্লিয়াসের বাইরে কেন্দ্রমুখী বল কাজ করে, যেটি পদার্থবিজ্ঞানে তোমরা ডিটেলস আলোচনা করবে তোমাদের। তবে যে কোনো ঘূর্ণায়ন বস্তুর মধ্যেই আমরা তোমার কি হয় এই ধরনের দুটি বল কাজ করে, একটি কেন্দ্রমুখী বল কাজ করে, একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে, সেটি পেটাল ফোর্স নামে পরিচিত। এই যে কেন্দ্র বিমুখী বল কাজ করে সেটি কেন্দ্রের বাইরে, এটি নির্ভর করে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভ্যালুসিটি, কি বেগে ঘুরছে সেই ভ্যালুসিটি, এবং এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বের উপর নির্ভরশীল। পদার্থবিজ্ঞানী এর মান বের করা হয় পি কেল টু বের করা হয় এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর পদার্থবিজ্ঞানী এটা বের করা হয়, এটা কেন্দ্র বিমুখী বল নামে পরিচিত। তো রাদারফোর্ড কিন্তু এই কথাটি বললেন যে এই কেন্দ্র বিমুখী বলের মান মিন এই এফ কেন্দ্রমুখী বল এবং বলেন কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান এবং বিপরীতমুখী, আমরা একটা সাইন দিয়ে দেখালাম বিপরীতমুখী, সমান এবং বিপরীতমুখী। তাই ইলেকট্রন কি করছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে বা একে অপরকে কাউন্টার ব্যালেন্স করছে, নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে তারা ঘুরতে থাকছে, কাউন্টার ব্যালেন্স করছে, কাউন্টার ব্যালেন্স করে ঘুরতে থাকছে। এটা রাদারফোর্ড অ্যাটম মডেলের থার্ড পয়েন্ট, ইজ দ্য ইন্টারেস্টিং পয়েন্ট এবং একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। খুব সহজ ব্যাপার যে যে কোনো বস্তু যখন ঘুরতে থাকে কেন্দ্রমুখী বল আমরা এই করতে পারি, ধরো এটা আমরা এটা একটা একটা লাঠি হয় বা আঙ্গুল হয়, এখানে একটা বস্তুপিণ্ড বেঁধে সুতা দিয়ে বেঁধে এই বস্তুপিণ্ড বেঁধে যদি আমরা এটাকে ঘোরাতে থাকি, এরকম করে ঘোরাতে থাকি, তাহলে দেখো এই যে সুতার টানটা এইদিকে কাজ করে টেনে নেয়, আর এই ঘূর্ণায়নের কারণে সে এদিকে একটা ফোর্স ক্রিয়েট হয়। এটা কি করে বোঝা যায়? যদি আমরা এই সুতাটা কেটে দেই তাহলে এই বস্তুপিণ্ডটা কোন দিকে যাবে, এইদিকে যাবে নাকি এইদিকে ছিঁড়ে ছিঁড়ে চলে যায়? তার মানে যখন আমরা কোনো এই সুতা ছেড়ে দেই তখন এটা আসলে এই দিকে সোজা চলে যায়। তার মানে প্রমাণ করে যে কেন্দ্র যখন ঘুরতে থাকে তখন একটা কেন্দ্রমুখী বল কাজ করে আর একটা কেন্দ্র বিমুখী বল কাজ করে। এখানে রাদারফোর্ড একই কথা বলেছেন যে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রন আকর্ষণ বল, এটাকে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স বলা হয়, আর ইলেকট্রনের ঘূর্ণায়নের কারণে যে বলটা কাজ করে সেটাকে আমরা বলে থাকি তোমার হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স বা কেন্দ্র বিমুখী বল। এবং এই কেন্দ্রমুখী বল এবং এই কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান সেই কথাটা এবং বিপরীতমুখী সেই কথাটা রাদারফোর্ড খুব গুরুত্বপূর্ণভাবে বলেছে। এটি হচ্ছে আমরা এই ফিগারটা যেটা দেখছি পরবর্তী ফিগারটা, এটি হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেলের থ্রি ডাইমেনশনাল ফিগার। রাদারফোর্ড কিন্তু একটা ধারণা দিয়েছেন যে পরমাণুর এই ইলেকট্রনটা নিউক্লিয়াসের থ্রি ডাইমেনশনাল শেপে, দ্যাটস মিন তোমরা হচ্ছে থ্রি ডাইমেনশনাল শেপে অবস্থান করে, কিন্তু নিউক্লিয়াসটা তোমার হচ্ছে নিউক্লিয়াসটাকে একটা থ্রি ডাইমেনশনাল বলেছেন, আবার একই সঙ্গে তার সারাউন্ডিং এরকমের যে শেপটা সেটাও কিন্তু উনি থ্রি ডাইমেনশনালি বলেছেন, এবং ইলেকট্রনটা থ্রি ডাইমেনশনালি ঘুরতে থাকে। ইলেকট্রন একটা বৃত্তাকার পথ, বৃত্তের মতো দেখতে ব্যাপারটি, তাই না? এটা গোলক স্পেয়ারের মতো, ইলেকট্রনটা স্পেয়ারের মতো ঘুরতে থাকে, সেটি হচ্ছে তোমার এখানে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে রাদারফোর্ড অ্যাটম মডেল এই অংশটাই আমরা আজকে আলোচনা করলাম, আজকে এই অংশই আলোচনায় থাকুক। আমরা নেক্সট ক্লাসে আবার বোর এত মডেল এবং এই মডেলের গুরুত্বপূর্ণ অনেক বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।